ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মালদার শান্তি ভারতী পরিষদের ষাটতম দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন। এ বছর তাদের থিম বারো মাসে তেরো পার্বণ। মাটির কলসির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে অনুরোধ করব মমতা ক্লাব সম্পাদক শ্রী সুদীপ গাঙ্গুলী মহাশয়, এবারে বরণ করে নেব মাননীয় বিব্রত করতে চাই না। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, নিচে আছেন, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ। আমি করুণাময়ী দুর্গার কাছে এটাই প্রার্থনা করবো, মা দুর্গার কাছে সবাই শান্তিতে থাকো আর উৎসবটা যাতে সবাই আনন্দের মধ্যে কাটাতে পারে। ধন্যবাদ সকলকে, শুভ শারদীয়ার মুকরিম প্রীতি এবং শুভেচ্ছা জানাই, নমস্কার ধন্যবাদ জানাই। আজকে শান্তি ভারতী ক্লাবের উদ্যোগে দুর্গোৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যে ডাল উদ্ঘাটন অনুষ্ঠান, মঞ্চ উপস্থিত আছেন যারা আজকে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এবং যেভাবে আজকে প্রতি বছর অন্তত পক্ষে উপস্থিত মিনিস্টার স্যার, চেয়ারম্যান স্যার, ম্যাম, কাউন্সিলার্স অ্যান্ড অর্গানাইজার্স অফ দ্য ক্লাব, প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি। এত সুন্দর একটা এখানে আমি দেখতে পাচ্ছি মণ্ডপ তৈরি করার জন্য, খুব ভালো হয়েছে এবং আমি বলতে পারি যে কলকাতা থেকে কিছুই কম নেই, এটা খুবই ভালো, ভালো করে টক্কর দিতে পারে। এবং আমার তো অলরেডি একটা অ্যাওয়ার্ড সেরেমনি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি, মালদাবাসীর কাছে গর্বের ব্যাপার যে শারদীয়া শান্তি ভারতী পরিষদের পুজো, এবারের পুজো আমাদের ষাটতম বর্ষ। আমরা চেষ্টা করেছি যতখানি মানুষের মন আকর্ষিত করা যায়, আমরাও প্রত্যাশা রাখছি এই জেলার এই পুজো দেখে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।